ক্লাস টুয়েলভের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তো সলিড স্টেটের তিনটি ভিডিও অলরেডি পেয়ে গেছো। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে ফোর্থ ভিডিও নিয়ে, চার নাম্বার ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের আমি বাকি বিষয় সলিড স্টেটের সেগুলো আলোচনা করব। তো এর মধ্যেই তোমাদের তরফ থেকে একটা প্রশ্ন এসছে, সেই প্রশ্নটা আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখো। ক্ষার ধাতুর হ্যালাইডগুলি কেন ফ্রেঙ্কেল ত্রুটি দেখায় না? এখন ফ্রেঙ্কেল ত্রুটি কারা দেখায়? ফ্রেঙ্কেল ত্রুটির যে বৈশিষ্ট্যগুলো তোমাদের আমি আলোচনা করেছিলাম, সেখানে পরিষ্কার পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ফ্রেঙ্কেল ত্রুটি দেখাতে হলে সেই আয়নীয় যৌগের অ্যানায়নগুলির আকার ক্যাটায়নগুলি অপেক্ষা অনেক বড় হতে হবে, যেন ক্যাটায়নগুলি অ্যানায়নের অন্তঃস্থানে গিয়ে ঢুকতে পারে, এবং উভয় প্রকার আয়নের কোঅর্ডিনেশন নাম্বারটা কম হতে হবে। ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি, হ্যালাইড অ্যানায়নগুলি, ক্ষার ধাতু বলতে আমরা সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম ইত্যাদি ক্যাটায়নকে বুঝছি, এদের ক্যাটায়নকে, আর সঙ্গে হ্যালাইড বলতে ক্লোরাইড, ব্রোমাইড ইত্যাদি আয়নকে বুঝছি, এদের আকার মোটামুটি কাছাকাছি, এবং এদের উভয়েরই আয়নীয় যৌগগুলোতে ক্যাটায়ন ও অ্যানায়নের উভয়েরই তোমার কোঅর্ডিনেশন নাম্বারটা উচ্চ। সুতরাং ফ্রেঙ্কেল ত্রুটি প্রদর্শন করতে গেলে যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার আয়নীয় যৌগের, ক্ষার ধাতুর হ্যালাইডগুলির ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত, এই কারণে তারা ফ্রেঙ্কেল ত্রুটি দেখায় না। তাহলে ফ্রেঙ্কেল ত্রুটি কারা দেখায় সেই স্টেটমেন্টটা আগে দিয়ে নিবে। আমি যেমন দেখো বোর্ডে তোমাদের দেখিয়ে দিয়েছি, স্টেটমেন্টটা দেওয়ার পরে বলবে যেহেতু এটা এই 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 ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে না, এই কারণে ক্ষার ধাতুর হ্যালাইডগুলি ফ্রেঙ্কেল ত্রুটি দেখায় না। বুঝতে পেরেছো? তাহলে আজকে যে ফোর সলিড স্টেট ফোর, তার আলোচনায় আমরা আসি। এবার দেখো তোমাদের আমি নন স্টয়শিওমেট্রিক ত্রুটি সম্পর্কে বলছি। কী ত্রুটি? নন স্টয়শিওমেট্রিক, যেখানে সংখ্যানুপাতটা ঠিক থাকে না, এরকম ত্রুটিকে আবার আমরা দুরকম ভাগে ভাগ করতে পারছি। কয়রকম? টু টাইপস। কী কী? ধাতব আধিক্যজনিত ত্রুটি এবং ধাতব ঘাটতিজনিত ত্রুটি, দুরকম হয়। তাহলে নন স্টয়শিওমেট্রিক ত্রুটি আবার দু টাইপের, একটা হচ্ছে ধাতব আধিক্য ঘটবে যেখানে, সেই ধরনের একটা, আরেকটা হচ্ছে যেখানে ধাতব ঘাটতি ঘটবে সেই ধরনের একটা। এবার ধাতব আধিক্যজনিত ত্রুটিকে আবার দুটো ভাগে আমরা স্পেশালি ভাগ করেছি। কী কী? অ্যানায়নের শূন্যতার কারণে, অ্যানায়ন ক্লাস থেকে বেরিয়ে যায় তার জন্য। আরেক ধরনের কী হতে পারে? অন্তঃস্থানে ক্যাটায়ন ঢুকে যাচ্ছে তার জন্য, তাহলে তাকে আবার দুটো ভাবে ভাগ করেছি। তাহলে ধাতব আধিক্য কোথায় কোথায় ঘটবে, কী কীভাবে ঘটতে পারে? একটা হচ্ছে অ্যানায়ন ক্লাস থেকে সরে গেল, আরেকটা ক্ষেত্রে অ্যানায়ন সরে যাওয়ার পরে একটা ক্যাটায়ন অন্তঃস্থানে এসে ঢুকে গেল। তাহলে এই দুই রকমভাবে হতে পারে। তাহলে আমাদের যে নন স্টয়শিওমেট্রিকের প্রথম ভাগ ধাতব আধিক্যজনিত ত্রুটি, তাকে আমরা আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। কি? অ্যানায়নের শূন্যতার কারণে ধাতব আধিক্যজনিত ত্রুটি এবং অন্তঃস্থানিক ক্যাটায়নের উপস্থিতির কারণে ধাতব আধিক্যজনিত ত্রুটি। বুঝতে পারলে তো? এবার আমি এই দুটো ভাগ তোমাদেরকে ডিটেলসে বলছি। এবার দেখো, তাহলে অ্যানায়নের শূন্যতার জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটিটা কীভাবে ঘটছে ভালো করে লক্ষ্য করো। একটা চিত্র দিয়েছি, দেখো ক্লাসের চিত্র, সেখানে তোমরা দেখতে পাচ্ছ, এম প্লাস এক্স মাইনাস, এম প্লাস এক্স মাইনাস, এরকম একটা আয়নীয় ক্লাস রয়েছে। এখান থেকে একটা অ্যানায়ন ক্লাসটা ছেড়ে বেরিয়ে গেছে, আর ও যখন বেরিয়ে গেছে তখন একটা ইলেকট্রন এসে সেই জায়গাটা দখল করেছে, আর এই ইলেকট্রনটার সঞ্চরণের ফলেই এই ধরনের ক্লাসগুলি কিন্তু বিভিন্ন রং লাভ করে, বর্ণ লাভ করে, কখনো হলুদ, কখনো বেগুনি, কখনো কমলা ইত্যাদি ইত্যাদি। যেহেতু এই ফাঁকা জায়গায় যে ইলেকট্রনটা আছে এর জন্যই কালার তৈরি হয়, ফ্যাব্রিক থেকে এফ কেন্দ্র কথাটা এসছে, ফ্যাব্রিক তোমরা জানো কাপড়ের রং করা হয়, তাহলে এই এফ কথাটা এসছে সেখান থেকে, কালার।
কালার সেন্টার বা বর্ণ কেন্দ্র, তাহলে এফ কেন্দ্রের সৃষ্টি করে। আর এই এফ কেন্দ্রে থাকা ইলেকট্রনটা যখন সঞ্চরিত হয় তখনই এই ধরনের গ্যালাসগুলো কি রঙিন হয়, কখনো সেটা হলুদ হয়, কখনো সেটা বেগুনি হয়, কখনো কমলা হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে এইবার দেখো কেন ধাতব আধিক্য বললো অ্যানায়ন বাইরে বেরিয়ে গেছে, তাহলে এই ক্যালাসটার মধ্যে কি এখন ক্যাটায়ন অ্যানায়নের রেশিওটা এক থাকলো? থাকলো না, কিন্তু ইলেকট্রনটা চলে আসার ফলে তড়িৎ প্রসমটা প্রসম কিন্তু থাকলো, তাহলে তড়িৎ প্রসমতা বজায় থাকলো, কিন্তু কিন্তু ক্যাটায়নের সংখ্যাটা অ্যানায়নের থেকে বেশি হয়ে গেল, অর্থাৎ নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কিন্তু সৃষ্টি হলো এবং ধাতুর আধিক্য বেশি হলো, তাহলে ধাতব আধিক্যজনিত ত্রুটির মধ্যে পড়ছে এটা। তাহলে এটা অ্যানায়নের শূন্যতার কারণে ধাতব আধিক্যজনিত নন স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যে পড়ছে। NaCl, KCl, CSCl, KBr ইত্যাদি যে ক্ষার ধাতুর হ্যালাইডগুলো, অর্থাৎ যে সমস্ত হ্যালাইডগুলোর কোঅর্ডিনেশন নাম্বার উচ্চ, সাইজগুলো মোটামুটি কাছাকাছি, অর্থাৎ যারা স্কটকি ত্রুটি বা শর্টকি ত্রুটি দেখায় তারা কিন্তু এই ধরনের ত্রুটি, মানে ধাতব অ্যানায়নের ঘাটতিজনিত ধাতব আধিক্যজনিত ঘাটতির কারণে ধাতব আধিক্যজনিত ত্রুটি লক্ষ্য করে, হ্যাঁ দেখায়, ফলে তারা কিন্তু রঙিন হয় বিভিন্ন সময়। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? তাহলে দেখো এটা খুব সুন্দর, ইন্টারেস্টিং, এবং এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। এবার সেই প্রশ্ন নিয়েই একটা আলোচনা করব। যখন সোডিয়াম ক্লোরাইড গ্যাসকে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তখন সেটা হলুদ বর্ণ ধারণ করে কেন? তাহলে এই গ্যাসটার মধ্যেই আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখো কি চেঞ্জ করব, এই যে এম প্লাসগুলোর বদলে আমি লিখে দিলাম এখানে এন এ প্লাস, সব এন এ প্লাস করে দিলাম, এম প্লাসগুলোর বদলে আমি এন এ প্লাস করে দিচ্ছি, সব এম প্লাসগুলোর বদলে এন এ প্লাস, সোডিয়াম প্লাস, এম প্লাস বদলে এন এ প্লাস করছি। হলো, আর যেগুলো এক্স মাইনাস আছে সেগুলোকে করছি ক্লোরাইড আয়ন, সেগুলোকে কি করব? ক্লোরাইড আয়ন সিএল মাইনাস, সেগুলোকে করছি সব সিএল মাইনাস, তাহলে সোডিয়াম ক্লোরাইড ক্লাস হয়ে যাবে সেটা, তাহলে এটাই সোডিয়াম ক্লোরাইড ক্লাস হয়ে গেল, তাহলে এটাই হয়ে গেল আমার সোডিয়াম ক্লোরাইড ক্লাস। এবার প্রশ্নটা কি ছিল, যে সোডিয়াম ক্লোরাইড ক্লাসকে আমি যদি সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করি তখন সেটা হলুদ হয় কেন? এবার দেখো, যখনই সোডিয়াম ক্লোরাইড ক্লাসকে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে আমি উত্তপ্ত করছি তখন কিছু সোডিয়াম ওই ক্লাসের উপরে এসে বসে যাচ্ছে ঘনীভূত হয়ে, ও করছে কি তখন ক্লাসের ভেতর থেকে একটা সিএল মাইনাস আয়ন বাইরে বেরিয়ে আসছে এবং সেই সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে নন স্টয়চিওমেট্রিক NaCl তৈরি করছে। এবার NaCl তৈরি করতে হলে সোডিয়ামটাকে একটা ইলেকট্রন ছাড়তে হচ্ছে, সেই ইলেকট্রনটাই ওই ক্লোরাইড আয়নের যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে গিয়ে ঢুকছে, অর্থাৎ বর্ণকেন্দ্রের সৃষ্টি করছে বা এফ সেন্টারের সৃষ্টি করছে। এই এফ কেন্দ্রে অবস্থিত ইলেকট্রনটির সঞ্চরণের ফলে এই নন স্টয়চিওমেট্রিক NaCl হলুদ বর্ণের হয়। তাহলে ব্যাখ্যাটা বোঝা গেল? তাহলে যখন সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তখন কিছু সোডিয়াম ওই সোডিয়াম ক্লোরাইড ক্লাসের উপরে এসে ঘনীভূত হয়, এই সময় ক্লাস থেকে ক্লাস বিন্দু থেকে সিএল মাইনাস আয়ন ব্যাপিত হয়ে বাইরে বেরিয়ে আসে এবং ওই সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে নন স্টয়চিওমেট্রিক NaCl গঠন করে এবং এই সময় সোডিয়াম পরমাণু বর্জিত ইলেকট্রনটি ক্লোরাইড আয়নের জায়গাটা দখল করে এফ কেন্দ্রের সৃষ্টি করে বা বর্ণ কেন্দ্রের সৃষ্টি করে। এই এফ কেন্দ্রে উপস্থিত ইলেকট্রনটির সঞ্চরণের ফলেই এই সোডিয়াম ক্লোরাইড ক্লাসটা তখন হলুদ বর্ণ ধারণ করে। বুঝতে পারলে? একই রকম প্রশ্ন যদি তোমার পটাশিয়াম ক্লোরাইড বা লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেয় উত্তরটা একই রকম হবে, পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কালারটা বেগুনি হয়, তাহলে KCl এর একটাই যদি KCl এর হতো তাহলে তখন এটা KCl দিয়ে যদি করতাম, যদি KCl দিয়ে করতাম তখন কালারটা কিন্তু কি হলুদ হতো না, তখন হতো বেগুনি, KCl দিয়ে করলে কালারটা হতো বেগুনি, উত্তরটা একই হতো। যে যখন KCl ক্লাসকে পটাশিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করি একই রকমভাবে পটাশিয়াম
ঘনীভূত হয় ওই কেলাসের উপরে এবং কেলাসের ভেতর থেকে সিএল মাইনাস আয়ন বাইরে বেরিয়ে আসে এবং সেটা পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে নন স্টয়চিওমেট্রিক কেসিএল গঠন করে এবং পটাশিয়াম পরমাণু বর্জিত ইলেকট্রনটি ক্লোরাইড আয়নের ফাঁকা স্থান দখল করে নন স্টয়চিওমেট্রিক কেসিএল গঠন করে এবং এই এফ কেন্দ্রে বর্তমান ইলেকট্রনটির সঞ্চরণের ফলেই কেসিএল বেগুনি বর্ণের হয়। তাহলে এই প্রশ্ন দুটো বুঝতে পারলেন তো? ঠিক আছে, তাহলে পরের অংশে আসি। পরেরটা কী ছিল? ক্যাটায়ন যখন অন্তঃস্থানে ঢোকে, সেই আলোচনায় আসি। এবার দেখো, এই নন স্টয়চিওমেট্রিকের যে প্রথম ভাগটা ছিল তার আরেকটা অংশ, ধাতব আধিক্যজনিত ত্রুটি। আগের বার ছিল অ্যানায়ন বেরিয়ে গেল, ইলেকট্রনটা অ্যানায়নের জায়গা দখল করলো। এবার দেখো, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডকে যখন উত্তপ্ত করা হয় তখন সেটা হলুদ বর্ণ ধারণ করে, আবার ঠান্ডা করো তখন সেটা আবার বর্ণহীন হয়ে যায়। কেন এমনটা হয়? এক্ষেত্রেও কিন্তু এটা নন স্টয়চিওমেট্রিক ধাতব আধিক্যজনিত ত্রুটিরই অংশ। কি হয় এক্ষেত্রে? যখন তোমরা জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করছো তখন ওই জিঙ্ক অক্সাইডের ভিতরে অক্সাইড আয়ন অক্সিজেন গ্যাস রূপে কেলাস থেকে ব্যাপিত হয়ে বেরিয়ে যায় এবং ইলেকট্রনটা অন্তঃস্থানে ঢুকে যায়, ইলেকট্রনটা তখন অন্তঃস্থানে ঢুকে যায়। বুঝতে পেরেছ? তাহলে ইলেকট্রনটা কিন্তু থেকে গেল, তাহলে তড়িৎ প্রসমতাটা বজায় থাকলো, কিন্তু অক্সিজেন কিন্তু গ্যাস থেকে বেরিয়ে গেছে, তাহলে ধাতব আধিক্য ঘটলো। আর ক্যাটায়নটা করে কি? তখন অন্তঃস্থানে এসে ঢোকে, ক্যাটায়নটা তার জায়গা ছেড়ে দিয়ে অন্তঃস্থানে এসে ঢোকে। এবার এই যে ইলেকট্রনগুলো গ্যাসে অক্সিজেন ছেড়ে গেল, এই ইলেকট্রনগুলোর সঞ্চরণের ফলেই এই যে নন স্টয়চিওমেট্রিক যেটা জিঙ্ক অক্সাইড তৈরি হলো, যার মধ্যে আর সংখ্যানুপাতটা ঠিক থাকলো না জিঙ্ক আর জিঙ্ক প্লাস টু আর অক্সাইড আয়নের, এই সেই নন স্টয়চিওমেট্রিক জিঙ্ক অক্সাইডটা উত্তপ্ত অবস্থায় তাই হলুদ বর্ণের হয়। তাহলে আরেকবার শুনে নাও, যখন জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করা হচ্ছে তখন অক্সাইড আয়ন অক্সিজেন গ্যাস রূপে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং অক্সাইড আয়ন বর্জিত ইলেকট্রনগুলো গ্যাসের অন্তঃস্থানে প্রবেশ করছে এবং ধাতব আয়ন তার নির্দিষ্ট ক্লাস বিন্দু ছেড়ে অন্তঃস্থানে ঢুকে যাচ্ছে। এই যে ইলেকট্রনগুলো ছেড়ে গেল অক্সাইড আয়ন, এই ইলেকট্রনগুলো সঞ্চরিত হচ্ছে, এই ইলেকট্রনগুলো সঞ্চরণের ফলেই নন স্টয়চিওমেট্রিক জিঙ্ক অক্সাইডটা হলুদ বর্ণের হচ্ছে। তাহলে উত্তরটা বোঝা গেছে? এইভাবে উত্তরগুলো লিখতে হবে ছোটো ছোটো করে এবং এই এইখান থেকে কিন্তু ওই এনএসিএল, কেসিএল, জিঙ্ক অক্সাইড এই তিনটা প্রশ্নই ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি বছর আসে। তাহলে এটা হলো জানা। এবার পরের অংশ, যেটা নন স্টয়চিওমেট্রিক ত্রুটির যে পরের অংশ, দুটো আমরা করলাম ধাতব আধিক্যজনিত, দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে ক্যাটায়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে, অ্যানায়নের পরিমাণটা কমে যাচ্ছে। এবার উল্টোটা, এবার ধাতব ঘাটতিজনিত ত্রুটি সম্পর্কে আমরা জানব। যে কথাটা তোমাদের বলছিলাম, ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এবার দেখো, যদি কোনো কেলাসের কোনো কেলাস বিন্দু থেকে একটা ক্যাটায়ন বাইরে বেরিয়ে যায়, একটা ক্যাটায়ন বাইরে বেরিয়ে গেছে, দেখো এম প্লাস ছিল, এম প্লাস এখান থেকে একটা বেরিয়ে গেছে, তাহলে তো অ্যানায়নের আধিক্য হয়ে গেল, ধাতবের ঘাটতি হয়ে গেল, কিন্তু তড়িৎ প্রসমতা কিন্তু বজায় থাকছে না। ঠিক আছে, ক্যাটায়ন যেহেতু একটা কমে গেছে, অ্যানায়নের পরিমাণ কিন্তু এক একক বেড়ে গেছে, পার্শ্ববর্তী একটা ক্যাটায়ন দেখো তার উচ্চ যোজ্যতায় উন্নীত হচ্ছে, প্লাস ওয়ান ছিল সেখান থেকে প্লাস টু হয়ে গেছে, তাহলে কি তড়িৎ প্রসমতাটা বজায় থাকলো কিন্তু স্টিল ক্যাটায়নের ঘাটতি ঘটল। তাহলে এই ধরনের ত্রুটিকেই বলা হচ্ছে ক্যাটায়নের ঘাটতিজনিত নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। বুঝতে পারলে? তাহলে যদি কোনো কেলাসের কোনো কেলাস বিন্দু থেকে একটা ক্যাটায়ন নির্দিষ্ট হয়ে যায় তাহলে সেখানে একটা শূন্যতার সৃষ্টি হয়। এবার পার্শ্ববর্তী একটা ক্যাটায়ন তড়িৎ প্রসমতা বজায় রাখার জন্য কী হয়, তার উচ্চতর যোজ্যতায় উন্নীত হয়, যেমন ফেরাসটা ফেরিক হতে পারে, এরকম কেসটা হচ্ছে। তাহলে তখন যে ধরনের ধাতব ঘাটতিজনিত নন স্টয়চিওমেট্রিক ত্রুটি হবে সেটাই হচ্ছে। বুঝতে পেরেছ?
তাহলে এটা বোঝা গেল। এবার পরের অংশে আসব, সেটা হচ্ছে আমাদের অশুদ্ধি জনিত ত্রুটি, ইম্পিউরিটি ডিফেক্টস, এই অংশটাই আসবে। এবার দেখো যে কথাটা তোমাদের বলছিলাম, অশুদ্ধি জনিত ত্রুটি, অনেক সময় কোনো বিশুদ্ধ কেলাসের মধ্যে খুব স্বল্প পরিমাণে অন্য একটা পদার্থ ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ সহজাত যে কেলাসটা ছিল, যে বিশুদ্ধ কেলাসটা ছিল, তার বিশুদ্ধতা নষ্ট হয়ে গেল। যে পদ্ধতিতে এটা করা হলো সেই পদ্ধতিকে বলা হচ্ছে ডোপিং, আর এই পদ্ধতিতে যে কেলাসটা তৈরি হলো সেটার বিশুদ্ধ কেলাস থাকলো না, তাহলে তার মধ্যে ত্রুটি এলো, বহিরাগত পদার্থ ঢুকে গেছে তার মধ্যে, তাহলে সেটা অশুদ্ধিজনিত ত্রুটি। আর যে পদ্ধতিতে একে করা হলো তাকেই বলা হচ্ছে ডোপিং। তাহলে তাই ডোপিং কাকে বলে? যে পদ্ধতিতে কোনো বিশুদ্ধ কেলাসে স্বল্প পরিমাণে বহিরাগত পদার্থ যোগ করে উক্ত কেলাসে ত্রুটি সৃষ্টি করা হয় তাকেই বলা হয় ডোপিং। এখন কথাটা হলো, এই ডোপিংটা আমরা করতে যাচ্ছি কেন, ডোপিংটা করার আমার লাভ কী, প্রয়োজনীয়তা কী? দেখা গেছে বিশুদ্ধ কেলাসের মধ্যে তুমি যদি স্বল্প পরিমাণে কোনো ত্রুটির সৃষ্টি করো বহিরাগত পদার্থ প্রবেশ করিয়ে, তাহলে তার কিছু ভৌত ধর্মের বিরাট পরিবর্তন ঘটে, বিশেষ করে পরিবাহিতা, যেমন ধরো খুব পরিবর্তন ঘটে যায়, খুব বেড়ে যায়। তাহলে যারা সহজাত পরিবাহী আছে, ধরো স্বল্প পরিবাহী, খুব অর্ধ পরিবাহী আছে, তাদের মধ্যে যদি আমি ডোপিং করে কিছু বহিরাগত পদার্থ ঢুকিয়ে দিতে পারি ওই কেলাস পয়েন্টের মধ্যে, ওদের দুই একটা পদার্থকে বের করে দিয়ে আগের কেলাস থেকে, তাহলে দেখা যাবে ওই পরিবাহিতার পরিবাহিতা অনেক গুণ বেড়ে গেল। তাহলে এই পরিবাহিতা বৃদ্ধি বা এই ধরনের কিছু ভৌত ধর্মের পরিবর্তন করার উদ্দেশ্যেই কিন্তু ডোপিংটা করা হয়ে থাকে। তাহলে ডোপিংয়ের উদ্দেশ্য কী? সহজাত পরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি করা একটা কারণ। তাহলে ডোপিং কী, ডোপিংয়ের উদ্দেশ্য কী? তাহলে ত্রুটির আলোচনা কিন্তু এই পর্যন্ত থাকলো। এরপরে আমাদের ওই যে ত্রুটি করে যে আমরা অর্ধ পরিবাহীগুলোকে চেঞ্জ করলাম, এন টাইপ অর্ধ পরিবাহী, পি টাইপ অর্ধ পরিবাহী, সেই আলোচনাগুলো পরের তোমাদের যে সেকশন, যেটা সম্ভবত লাস্ট সেকশন হতে যাচ্ছে, সেটাতে আমি আলোচনা করব। আর তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি কিছু আপলোড করব তোমরা সেটা দেখতে পাবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সকলকে ধন্যবাদ।